আমরা সবসময় বিদেশে যেতে চাইলেও পেরে উঠি না। প্রথম চিন্তা যেটা মাথায় আসে তা হলো খরচ, আর দ্বিতীয়টি হলো ভিসা। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য কয়েকটি দেশ পৃথিবীর অন্যান্য সব দেশগুলোর বাজারে তাদের দাপট কীভাবে বজায় রেখেছে তা তাদের আর্থিক মূল্যই বুঝিয়ে দেয় আমাদের। বিশ্বের সব দেশগুলোই চায় অর্থনৈতিকভাবে তাদের মতো শক্তিশালী হয়ে উঠতে। আজ তাই কথা বলবো এমন কিছু দেশের বিষয়ে যেখানে ভারতীয় এক রুপিতে আপনি কিনে নিতে পারেন হাজার হাজার রুপি খুশি। সাথে থাকুন। প্যারাগুয়ে। প্যারাগুয়ে আর্জেন্টিনা, ব্রাজিল এবং বলিভিয়ার মধ্যে থাকা একটি দেশ। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ভারতীয় এক রুপির মূল্য 80 গুয়ারানি। যদি আপনি এতেও খুশি না হন তাহলে বলে রাখি, মার্সার সার্ভে অনুযায়ী প্যারাগুয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুলভ দেশ, যেখানে খুব কম মূল্যে আপনি পেয়ে যাবেন থাকার জন্য হোটেল, পছন্দসই খাবার। আর যদি বলতে হয় বিয়ারের কথা, তাহলে এটা পেয়ে যেতে পারেন আপনি এক প্রকার বিনামূল্যেই। চিলি। পরিতৃপ্তির পরিপ্রেক্ষিতে সুন্দর আর সস্তা, এই দুটো শব্দের মেলবন্ধন খুঁজে পাবেন যে দেশটিতে, তার নাম চিলি। থাকার জন্য সস্তা না হলেও কম দামের ছোঁয়া আছে এখানকার সব কিছুতেই। জীবন্ত আগ্নেয়গিরি, পাহাড়, পর্বত আর সবুজ ঘন জঙ্গলের কারণে বিখ্যাত এই চিলি। চিলিতে আপনার সব শখই পূরণ হবে। এক রুপির মূল্য এখানে 10 চিলিয়ান পেসো। কোস্টারিকা। মধ্য আমেরিকার একটি প্রজাতন্ত্র, পানামার ইস্তামাসে, প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগর উপকূলের মাঝে থাকা কোস্টারিকা সমুদ্রের মাঝে থাকা ঠিক যেন একটা নন্দনকানন। এখানে আপনার কল্পনাগুলি বেঁচে উঠবে ক্যারিবিয়ান স্টাইলে। সমুদ্রে আপনি প্রিয়জনের সাথে যেভাবে সময় উপভোগ করতে চান ঠিক সেভাবেই উপভোগ করতে পারবেন এখানকার সমুদ্র সৈকতগুলিতে। ভারতীয় এক রুপি হাতে থাকলে মিলবে 8 কলন্স। ইন্দোনেশিয়া। এখানে আপনি ভারতীয় এক রুপির পরিবর্তে পাবেন 205 ইন্দোনেশিয়ান রুপিয়া। ভারতীয়দের বিনামূল্যে ভিসা প্রদানকারী সুন্দর এই দেশটি হল ইন্দোনেশিয়া। ভারতের সাথে যার সংযোগ রয়েছে সাংস্কৃতিক, ধর্মীয়, স্থাপত্যিক এবং অনুরূপ সব দিকগুলোতেই। আর কিছু হোক না হোক, এখানে ইচ্ছে মতো খরচ করতে আপনার মন বাদ সাধবে না। কম্বোডিয়া। ইতিহাস এবং সংস্কৃতির মধ্যে হারাতে চাইলে একবার আসুন কম্বোডিয়ায়। এখানে আপনার নজরে পড়বে অগণিত মন্দির, যেখানে উপাসক আর পর্যটকদের ভিড় লেগে আছে সবসময়। কম্বোডিয়া মূলত হিন্দু মন্দিরের জন্য বিখ্যাত, যা আংকর ওয়াট টেম্পল নামে পরিচিত। এখানকার সূর্যোদয় আপনাকে সবচেয়ে বেশি বিমোহিত করবে। এখানকার 57 রিয়াল সমান ভারতের 1 রুপি। ভিয়েতনাম। নুডলস খেতে কার কার ভালো লাগে, হাত তুলুন। ভিয়েতনামে এসে যদি আপনি সস্তার সব খাবার খান আর সেই তালিকায় যদি নুডলস না থাকে, তাহলে আপনার ভিয়েতনামে যাওয়া বৃথা। যদি আপনার কাছে ভারতীয় 700 রুপি থাকে তাহলেই যথেষ্ট। থাকা খাওয়া যাতায়াত সব কিছুই হয়ে যাবে এর মধ্যে, কারণ 1 রুপির মূল্য 355 দং। হাঙ্গেরি। একটা বড় মিউজিক স্কুল আর বাস্তুকলার কেন্দ্র হিসেবে বিখ্যাত হাঙ্গেরি পরিচিত তার অপ্রত্যাশিত সৌন্দর্যের কারণে। মাত্র 1 রুপিতেই আপনি সুবিধা পেতে পারেন 4 হাঙ্গেরিয়ান ফরিন্টের। তো বন্ধুরা, এই হলো কয়েকটা মজাদার দেশের কথা যেখানে 1 রুপির মূল্য অনেকটা। এর মধ্যে আপনি কোন দেশটিতে যেতে চান কমেন্ট করে জানান আমাদের। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, আর এরকমই কিছু তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবি ইনফিনিটি, আর প্রেস করুন পাশের বেল আইকনটিতে। দেখা হবে পরের ভিডিওতে।